বিদ্যালয়ের মিড ডে মিলের চাল প্লাস্টিক চাল অভিযোগ অভিভাবকের। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু ভিলেজের দুর্গারায় মগবাড়ি জেবি স্কুলের ছাত্র ছাত্রীদের গত 27 তারিখে মিড ডে মিলের চাল দেওয়া হয়। গতকাল অভিভাবকের নজরে আসে চালগুলি প্লাস্টিকের। ঘটনা জানাজানির পর সকল ছাত্রছাত্রীদের অভিভাবক বিদ্যালয়ে এসে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে জানান ও চালগুলি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন। অভিভাবকরা অভিযোগ, চালগুলি প্লাস্টিকের চাল, এই চালগুলি রান্না করে খেলে ক্ষতির সম্মুখীন হবে বলে আশা ব্যক্ত করেছেন অভিভাবকরা। ঘটনার পর আজ এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি শান্তির বাজার মহকুমা খাদ্য দপ্তরের নিকট জানান। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে খাদ্য দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করছে। স্কুলে আমি শুনছিলাম যে 27 তারিখ দেখো, 27 তারিখের মধ্যে বলে চাল দেওয়া হয়েছিল, কিন্তু ওই চালের মধ্যে যারা লয়ে গেছে তারা কিন্তু এখানে দেখছে না, কিন্তু বাড়ি যাওয়ার পরে তারা যখন চালটা মানে রান্না করে খাইবার সময় দেখছিলাম যে কয়েকটা বড় বড় চাল দেখে, তখন এটা একটু বাইছে দেখলাম অনেকটা আছে, তাহলে মনে করছেন তারা এটা কি প্লাস্টিক চাল হইতে পারে, এই কথা শুনিয়া তারাও মানে চিন্তা হয়ে গেছে গা, এটা মনে হয় আবার রিটার্ন করতে হইব, এই কারণে তারা এখন পাবলিকরা যারা চাল পাইছে তারা সবাই এখানে আইয়া জমা দিছে। এখন 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 গভর্নমেন্টরা এটা কী করবো গভর্নমেন্টে জানে, আমরা তো এটা খাইলে আমরা মরতেও পারে, এই কারণে আমরা এটা এখন খাইতাম না, যা আছে এটা ফিরে দিতে আসি, এখন গভর্নমেন্ট তারই চিন্তা করুক এদের ব্যাপারে কী করা যায়। ঠিক আছে।